কৃষ্ণনগরের সভা থেকে ফের এজেন্সি নিয়ে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে জেতার জন্য সবাইকে জেলে পুরছে, ক্ষমতায় না থাকলে সব বিদায় নেবে, এই আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে মোদীকে চোরেদের জমিদার বলেও কটাক্ষ। সবচেয়ে বড় চোরেরা মুখ লুকিয়ে বসে আছে। আজকে কোটি কোটি টাকা খরচা করে শুধু প্রণাম করলে হয়ে গেল? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।